তো নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির রিক্রুটমেন্ট নিয়ে এসেছে এখানে তোমরা যে কেউ আবেদন করতে পারবে কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স বেতন সমস্ত তথ্য তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল যোগ্য ক্যান্ডিডেটরা খুব তাড়াতাড়ি আবেদনটি করে ফেলো নইলে কিন্তু তোমাদের মতো ভুল আর কেউ করবে না এবং যে সকল ক্যান্ডিডেটরা তোমরা আমাদের শিক্ষানীয় চ্যানেলে নতুন এসে জুড়েছ তাদেরকে সাদর আমন্ত্রণ সুবিধার্থে তারা সাবস্ক্রাইব করে নাও এতে করে কি হবে প্রতিনিয়ত চাকরি বাকরির আপডেট এবং ফর্ম ফিল আপ গভর্নমেন্টের ফ্রি সার্টিফিকেট ফ্রি আইডি পাসওয়ার্ড তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে বন্ধুরা আমি এখন ওয়েবসাইটে রয়েছে অফিসিয়াল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই চাকরির রিক্রুটমেন্টটি বেরিয়েছে জুনিয়র এক্সিকিউটিভ পদে সারা ভারতবর্ষ জুড়ে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা এই আবেদনটি করতে পারবে তোমাদের সুবিধার্থে আমি সরাসরি নোটিশটির মধ্যে চলে যাচ্ছে নোটিশটি কিভাবে পাবে সে পদ্ধতিও আমি দেখিয়ে দেব। এখানে বন্ধুরা পোস্টগুলি হলো ম্যানেজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল জুনিয়র এক্সিকিউটিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং বন্ধুরা পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ সিনিয়র এক্সিকিউটিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এই পদগুলিতে তোমাদের শূন্য পদ রয়েছে খুব তাড়াতাড়ি তোমরা আবেদনটি করে ফেলো বন্ধুরা এখানে তোমরা টোটাল ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ এবং বন্ধুরা ইউ আর ইডব্লু এস ও এবং এখানে বন্ধুরা সবার জন্য শূন্য পদ রয়েছে তোমরা দেখে নেবে এখানে যে সকল ক্যান্ডিডেটরা ম্যানেজার পদে তোমরা আবেদন করতে চাইছ সেই সকল ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি হিন্দি এবং ইংলিশে কোয়ালিফাই ক্যান্ডিডেটদের নেবে এর পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি বিএসসি অথবা সায়েন্স থেকেও তোমরা আবেদন করতে পারবে এর পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র এক্সিকিউটিভ ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেমই রয়েছে এছাড়াও বন্ধুরা তোমরা যদি বিটেক বিসি বিএসসি তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো বন্ধুরা এখানে তোমরা এজ লিমিট দেখতে পাচ্ছ তোমাদের বয়স সকল পোস্টের ক্ষেত্রেই কিন্তু বয়সের মাত্রা আলাদা আলাদা চেয়েছে এছাড়াও অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন এসসি এসটিরা পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও দের ক্ষেত্রে দশ বছরের বয়সের ছাড়টি তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা যে ডেটে তোমরা এই চাকরিটিতে আবেদনটি করতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ বাইশ বারো দু এবং লাস্ট ডেট একুশ এক দু এবং তোমরা এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে পারো ঠিক আছে বন্ধুরা এখানে তোমাদের বেতনটি দেখতে পারছ ষাট হাজার টাকা থেকে এক লাখ টাকার উর্দ্ধে এখানে তোমাদের বেতনটি হবে এখানে তোমাদের ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে এবং যে শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আগে জানিয়েছে যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকলে আবেদনটি করে নিতে পারো এখানে বন্ধুরা তোমাদের অনলাইন এক্সাম হবে এবং ভয়েস টেস্ট এছাড়াও ফিজিক্যালি টেস্ট সমস্ত দিক দেখে শুনে তোমাদেরকে নিয়োগ করা হবে তো বন্ধুরা যেকোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন আবেদন করতে পারবে এবং তোমরা তোমরা করে নিতে পারো এছাড়াও বন্ধুরা যে সকল কিংবা জেনারেল তাদের ক্ষেত্রে হাজার টাকা এখানে তোমাদের আবেদন মূল্য লাগবে এস সি এস টি এবং ডি কিংবা ফিমেলদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য লাগবে না এখানে তোমাদের জব লোকেশনটার ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়ার মধ্যেই তোমাদের থাকবে বোঝা গেল এবং বন্ধুরা তবুও কোনোরকম জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থেকে থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো এবং সুবিধার্থে তোমাদের জন্য ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এই নোটিশটি তো বন্ধুরা আজকে এতখানি ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ